Hello everyone and happy holi to all. Welcome back to my channel Lily's Kitchen. আজ আমি আপনাদের দেখাবো কাঁচা আমের শরবতের রেসিপি। ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরো নতুন প্রিপারেশন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করা যাক। গরম পড়ছে, তার উপর দোলের সময়। ভাবলাম ভাং টাঙের চেয়ে ভালো এই কাঁচা আমের শরবতটাই বানানো উচিত। কি বলেন? আর আমার জন্য এই দোল উৎসবের সময় ঠান্ডা আয়ের চেয়ে কাঁচা আমের শরবতটাই বেস্ট। আর আপনারা দোলের সময় কীরকম শরবত খেতে পছন্দ করেন আমায় কমেন্টে জানাবেন। এটা বানানোর জন্য প্রথমে আমরা কাঁচা আম নিয়ে নিয়েছি, কিন্তু কাঁচা আমটা একদম কাঁচা যেন না হয়, একটু কাঁচা পাকা থাকলেই ভালো। আমটার খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। চাইলে পিলার দিয়েও খোসা ছাড়াতে পারেন, কিন্তু মা এখানে বঁটিতেই হ্যাবিচুয়েট, তাই বঁটি দিয়েই খোসাটা ছাড়াচ্ছে। খোসাটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর আমটাকে মাঝখান থেকে আগে ফালি করে কেটে নিতে হবে, তারপরে ছোট ছোট করে টুকরো করতে হবে। কাঁচা আম কাটার সময় একটু কেয়ারফুল হতে হবে, নয়তো হাত কেটে যাওয়ার পসিবিলিটি থাকে। এমনভাবে টুকরো করতে হবে ছোট করে, যাতে মিক্সিতে ভালো করে পেস্ট করা যায়, কারণ বেশি বড় রাখলে অনেক সময় গ্রাইন্ড হতে চায় না। আর অবশ্যই কাঁচা আমের ভেতরে যে এই শাঁসটা থাকে, মানে বীজ কাইন্ড অফ, সেটাকে কিন্তু রিমুভ করে দিতে হবে। আমগুলোকে টুকরো করে নেওয়ার পর কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে ভালো হয়। এবারে পেস্ট বানানোর জন্য মিক্সারে আগে আমের টুকরোগুলোকে দিয়ে দেব। এরপর ধনে পাতা আর পুদিনা পাতা দেব। ধনে পাতা পুদিনা পাতা যদি কারোর পছন্দ না হয় অ্যাড করবেন না, কিন্তু দিলে ফ্লেভারটা ভালো আসে। এবারে বেশি করে চিনি দিতে হবে, তবে আমটা আগে কাঁচা টেস্ট করে দেখবেন। যদি দেখেন খুব টক, তাহলে চিনি বেশি করে দেবেন, আর যদি দেখেন বেশি টক নয়, তাহলে অল্প করে চিনি দেবেন। এবারে প্লেন নুন আর বিট নুন দুরকমেরই নুন অ্যাড করব। যে কোনো শরবতেই বিট নুন ব্যবহার করলে খেতে দুর্দান্ত লাগে। এবারে মরিচ গুঁড়ো অ্যাড করব। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? আর এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন প্রেস করে দেবেন। এরপর গোটা জিরেকে একটু ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে অ্যাড করে দেব। এখানে মরিচ গুঁড়ো একটু বেশি করে অ্যাড করা হয়েছে, কারণ যে কোনো শরবতেই মরিচ গুঁড়ো একটু বেশি করে অ্যাড করলে তার ফ্লেভারটা খুব ভালো আসে। এবারে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। দেখুন ভালো মতো পেস্ট হয়ে গেছে। এবারে যেহেতু প্রথমে কাঁচা লঙ্কা অ্যাড করা হয়নি, তাই পেস্ট করার পর একটু টেস্ট করে দেখে নেওয়া হয়েছে যে আদৌ কাঁচা লঙ্কার দরকার আছে কি না। টেস্ট করে দেখলাম যে লঙ্কা একটু হলে মন্দ হয় না, তাই জন্য হাফ পেস্টটা একটা বোলে ঢেলে নিয়ে বাকি হাফ পেস্টের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে আবার পেস্ট করা হয়েছে। যেহেতু বেশি করে মরিচ গুঁড়ো পড়ে, তাই জন্য ঝালটা একটু বুঝে শুনে অ্যাড করবেন। লঙ্কা যদি আপনাদের মনে হয় অ্যাড করার দরকার আছে করবেন, আর যদি বেশি ঝাল না খান তাহলে অ্যাড করবেন না। এবারে বলে রাখা হাফ পেস্টার সাথে লঙ্কার মিক্সচারের পেস্টটা একসাথে অ্যাড করে দেব। এরপর জল দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দেরি কিসের, তাড়াতাড়ি করে ফেলুন। ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর উপর থেকে আরেকটু পুদিনা পাতা ছড়িয়ে একসাথে মিক্স করে নেব। দেখুন কি সুন্দর কালারটা এসছে, দেখেই লোভ হচ্ছে। কাদের কাঁচা আমের শরবত ফেভারিট আমায় কমেন্টে জানাবেন। দেখুন এবারে আমাদের কাঁচা আমের শরবত রেডি টু সার্ভ। মা বরফ খাবে না বলে শুধু আমার গ্লাসেই আমি এক টুকরো বরফ অ্যাড করলাম। আপনারা গ্লাসে বরফ দিয়েও সার্ভ করতে পারেন, বা শরবতটা বানানো কমপ্লিট হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে কিছুক্ষণ বাদে বার করে নিয়েও খেতে পারেন। তাহলে ঠান্ডা থাকবে আর এক্সট্রা করে বরফ দিতে হবে না। এখানে লেবু কেটে গ্লাসে অ্যাড করা হয়েছে। আপনারা চাইলে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে, বা এই দুটোর মধ্যে একটাও যদি আপনাদের দিতে না পছন্দ হয়, তাহলে শুধু মিন্ট লিভস দিলেও হবে। দেখুন কি সুন্দর লাগছে। গরমকালে তো বটেই, প্লাস তোলের সময়ও ঠান্ডাইয়ের বদলে এই কাঁচা আমের শরবতই নয় বানিয়ে খেলেন, দারুণ লাগবে কিন্তু। কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি। ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।